আমার কেনার মন নেই মানে? হ্যাঁ, আমি এরকম চা প্রতিদিন 10 কাপ করে খাই, আমি কি তোর মতো ছোট লোক? এই আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে, মানে অনেক স্মার্টও লাগছে। ও, তুমি যে কি বলো না? কেন, আমি কি মিথ্যে বলেছি? আসলে তুমি আমাকে ভালোবাসো তো, এই কারণে তোমার চোখে আমাকে সবসময় সুন্দর লাগে, তাই না? আচ্ছা আচ্ছা স্যার, এক কাপ চা দিমু, ফুলে এক কাপ চা খাইলে অনেক মজা পাবেন। এই যা তো, চা খাবো না। স্যার খান না, এমন করেন কেন? দুই কাপ চা খান, সাথে দুইটা বিস্কিট আর একটা সিগারেট যদি খান, দেখবেন মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। এই ছোট লোকের বাচ্চা, এই বলতেছি না তোকে যে চা খাবো না, তারপরেও কেন এত কথা বলছিস? যাই এখান থেকে। আহা, তুমি একটা লোকের সাথে এই ব্যবহার করতেছো কেন? আমি ওনাকে বুঝিয়ে বলছি, আসলে আঙ্কেল আমাদের চা বিস্কিট কিছুই লাগবে না, আপনি অন্য কোথাও গিয়ে বিক্রি করেন না। মানে আপনার যদি আমার থেকে চা না কিনেন তাহলে আমি কার কাছে বিক্রি করুন? আর যদি বিক্রি না করতে পারি তাহলে আমি খামু কি, আমার সংসার কেমনে চলবো? এখন তো দেখতেছি সারে কেনার মতো কোনো মনই নাই। এই এই ছোট লোকের বাচ্চা, আমার কেনার মন নেই মানে? হ্যাঁ, আমি এরকম চা প্রতিদিন 10 কাপ করে খাই, আমি কি তোর মতো ছোট লোক? হ্যাঁ রে মা, আমি, তুই না বলেছিলি একটি ছেলেকে ভালোবাসিস, তাই আমি ভালো করে ছেলেটিকে দেখতে আসলাম, চাল হবে। মানে? মানেটা আমি বুঝিয়ে বলছি, এটা আমার বাবা। কি বলছো তুমি, এরকম একটা চা বিক্রেতা একটা ছোট লোক, মানে এটা তোমার বাবা হয় কি করে? হ্যাঁ, আমার বাবা। মানে আঙ্কেল, আঙ্কেল আমি বুঝতে পারিনি। কিন্তু আমি বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি, আমার মেয়ে যাকে ভালোবাসে সে ছেলেটা কেমন, তার তার ব্যবহারটা কেমন, তার তার আখলাক চরিত্রটা কেমন, তা তো নিজের চোখে আমি দেখলাম। আসলে আমি, বলো থামলে কেন, বলো, আসলে তুমি এরকমই, আজ আমি আমার নিজের চোখে দেখলাম। যে গরিব দুঃখী মানুষকে ভালোবাসতে জানে না, যার মধ্যে মনুষ্যত্ব নেই, যার মধ্যে মানবিক প্রেম নেই, সে কখনো প্রেমিক হতে পারে না, আর আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। এসব তুমি কি বলছো? হ্যাঁ, ও ঠিকই বলেছে, আগে মানুষের মতো মানুষ হও, মানুষকে ভালোবাসতে শিখো, তারপর দেখবো বিবেচনা করে আমার মেয়ের যোগ্য কিনা তুমি। মা চল। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আসলে আমি মানুষ চিনতে ভুল করেছি, চলো বাবা। চা লাগবো, চা, চা লাগবো, চা, এক কাপ চা খান।